কুমিল্লায় অনলাইন অফলাইন মার্কেটের স্বনামধন্য নারী উদ্যোক্তাদের নিয়ে কুমিল্লা সিটি পার্কে তিন দিন ব্যাপী ফাল্গুনি ভালোবাসার উৎসব মেলা শুরু হয়েছে জান্নাতুল পলি সালমা আক্তার মিলি রোকসানা ইয়াসমিন ও রিফাত কাইসারের আয়োজনে মেলায় পঁয়তাল্লিশটি স্টলে তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন আগামীকাল রবিবার পর্যন্ত চলবে এ মেলা মেলায় বিভিন্ন স্টলে রয়েছে ঘরোয়া খাবার খাদি বাটিক হাতের কাজের পোশাক শিশুদের নান্দনিক পোশাক মেয়েদের সাজ সরঞ্জাম নকশিকাথা কাঁথা থ্রি পিস টু পিস মধু কালোজিরা মৃৎশিল্প সহ শতাধিক পণ্যের সমাহার মেলায় স্টল দিতে পেরে আনন্দিত বিভিন্ন নারী উদ্যোক্তারা আমার সব সময় মনে মনে একটা ভাবতাম যে কোনো দিন যদি কোনো স্টোর দিতাম বা কোনো দোকান পাঠায় অংশগ্রহণ করতাম মেলায় অংশগ্রহণ করতাম কিন্তু হঠাৎ যখন শুনলাম মেলা হচ্ছে তখন নিজে নিজে উদ্যোগ নিছি কাউকে বলিও নাই নিজের যে কোনো জিনিস নিজে উদ্যোগ নিলে যে কোনো কিছু করা যায় আমাদের মতো অনেক নারীদের ভিতরে অনেক প্রতিভা আছে কিন্তু তারা ইয়া করতে পারতেছে না প্রকাশ করতে আমরা চাচ্ছি যে আমাদের দ্বারা আমাদের মাধ্যমে তারা একটু উজ্জীবিত হোক আগ্রহ জাগুক নারীদের উদ্যোক্তা হওয়ার আগ্রহী করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা আসলে এই মূলতটা আমাদের এই কাজটাই হচ্ছে মেয়েদেরকে মানে অনেক ইয়ে করা উৎসাহ করা দেখা গেছে ঢাকাতে অনেক ইয়ে হয় মেয়েদেরকে কিন্তু কুমিল্লাতে তেমন নেই আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে মেয়েদেরকে তাদের নিজের পায়ে নিজে দাঁড় করানো তাদের জন্য অনেক স্বাধীনতা পায় তাদের নিজের পরিটা যেন সবার সামনে তাদের নিজের পরিচয় যেন সে দাঁড় করাতে পারে ফালগুনি ভালোবাসার উৎসব দুই একটা মেলার আয়োজন করেছি এখানে কুমিল্লার সকল নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেছে তারা তার যার 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 বিজনেস এখানে নিয়ে অংশগ্রহণ করেছে অনেকে কেক তারপরে মানে বিভিন্ন খাবারের আইটেম জামা কাপড় অর্নামেন্টস মানে বিভিন্ন অনেক কিছু নিয়ে তারা এখানে অংশগ্রহণ করেছে